আজ আমি আলোচনা করব মার্সপাতের মৌলিক উপাদান। মার্সের মৌলিক উপাদানগুলির মধ্যে এর আগে আমরা দ্বন্দ্বমূলক বস্তুপাত আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করি ঐতিহাসিক বস্তুপাত। ঐতিহাসিক বস্তুপাত কাকে বলে? সমাজ জীবন এবং সমাজ বিকাশের ক্ষেত্রে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগকেই বলা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। অর্থাৎ সমাজ সদা পরিবর্তনশীল, এর কারণ কি? এর কারণ হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অসঙ্গতি। বস্তুজগৎ, মানুষের ধ্যান ধারণা প্রভৃতির উৎস, সেই কারণে রাজনৈতিক মতবাদ, সামাজিক ধ্যান ধারণা সমাজের বৈষয়িক পরিবেশের দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ মানুষের বাঁচার জন্য দরকার অন্ন, বস্ত্র, বাসস্থান, এবং সেই কারণেই মানুষ এসব চাহিদা মেটানোর জন্যই উৎপাদন করে। এইসব উৎপাদনের উপায় ও উৎপাদন পদ্ধতির উপর সমাজের যে বৈষয়িক জীবনযাত্রা সেটা নির্ভরশীল। অর্থাৎ কিনা সমাজের যে প্রতিটি প্রতিষ্ঠান, এই প্রতিটি প্রতিষ্ঠানের উপরেই সমাজের অর্থনৈতিক অবস্থা ব্যবস্থার প্রতিফলন ঘটে। মার্ক্সের মতে অর্থনীতি হলো ভিত, এবং সেই ভিতের উপরেই দাঁড়িয়ে আছে আইন ব্যবস্থা, ধর্ম, সাহিত্য ইত্যাদি নানা বিষয়। তো এই যে উৎপাদন করে মানুষ, এই উৎপাদনের আবার দুটো দিক আছে, একটা হলো উৎপাদন শক্তি এবং আরেকটা হচ্ছে উৎপাদন সম্পর্ক। তাহলে উৎপাদন শক্তি কি? উৎপাদন শক্তি বলতে বোঝায় শ্রমিক ও তার শ্রমশক্তি এবং আনুষঙ্গিক হাতিয়ার যন্ত্রপাতিগুলিকে, যা দিয়ে তারা উৎপাদন করে। আর উৎপাদন সম্পর্ক কি? উৎপাদন সম্পর্ক বলতে বোঝায় মানুষের মানুষের যে সংযোগ সম্পর্ক, অর্থাৎ শ্রেণীতে শ্রেণীতে যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে উৎপাদন সম্পর্ক। এই যে মানুষ উৎপাদন করে, সময়ের সাথে সাথে এই উৎপাদন ব্যবস্থা কিন্তু গতিশীল একটা ব্যবস্থা। সময়ের সাথে সাথে এর পরিবর্তন হয়, যন্ত্রপাতির পরিবর্তন হয়, এবং এই যন্ত্রপাতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে কী হচ্ছে? উৎপাদন শক্তিরও পরিবর্তন হয়। অর্থাৎ কিনা উৎপাদন শক্তির এই যে একটা পুরাতন ব্যবস্থা, এই পুরাতন ব্যবস্থা যারা একটা নতুন একটা উৎপাদন শক্তি প্রয়োগ করে মানুষ, অর্থাৎ উৎপাদন শক্তির একটা স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটে। আর উদ্বৃত্ত মূল্য কাকে বলে? এটা হচ্ছে মার্ক্সবাদের আর একটা মৌলিক উপাদানের মধ্যে একটি। অর্থাৎ উদ্বৃত্ত মূল্যের জন্য শ্রমিককে কোনো মজুরি দিতে হয় না। শ্রমিক তার শ্রমশক্তি থেকে যে পরিমাণে বঞ্চিত হয় তাকেই বলা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। বোঝা গেল? এবার হলো শ্রেণী। শ্রেণী কি? শ্রেণী হলো একটা বৃহৎ জনগোষ্ঠী যারা অন্যের থেকে পৃথক। এই পার্থক্য কীভাবে গড়ে ওঠে? এই পার্থক্য গড়ে ওঠে ঐতিহাসিকভাবে নির্দিষ্ট সামাজিক উৎপাদন ব্যবস্থায় তাদের স্থান এবং উৎপাদনের উপকরণের সঙ্গে তাদের সম্পর্ক এবং শ্রমের সামাজিক সংগঠনে তাদের কী ভূমিকা, সামাজিক সম্পদে তাদের অংশের পরিমাণ ইত্যাদি। মার্ক্স ও এঙ্গেলস তাদের বিখ্যাত গ্রন্থ কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ঘোষণা করেন যে অতীত থেকে আজ পর্যন্ত যে ইতিহাস, অর্থাৎ সমাজের যে ইতিহাস, একটা স্তর থেকে অন্য স্তরে উত্তরণের ইতিহাস, সেটা হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ আদিম সাম্যবাদী সমাজ থেকে দাস সমাজ,
দাস সমাজ থেকে সামন্ততান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ থেকে যে পুঁজিবাদী সমাজ, এই যে একটা স্তর থেকে একটা স্তরের সমাজে যে পরিবর্তন, এর মূলে রয়েছে শ্রেণীর সংগ্রাম, অর্থাৎ শ্রমিক মালিকের সংগ্রাম। মার্ক্স মনে করেন যে এই শ্রেণী সংগ্রামের ফলেই একদিন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে কোনো শ্রেণী সংগ্রাম থাকবে না, সবাই উৎপাদন করবে এবং সবাই প্রয়োজন অনুসারে ভোগ করবে, ফলে শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্রও থাকবে না, রাষ্ট্রের অস্তিত্ব তখন বিলুপ্ত হবে। এবার আসছে বিপ্লবী। বিপ্লব কি? বিপ্লব হচ্ছে একটা সামাজিক ব্যবস্থা যার মাধ্যমে পুরনো সমাজ ব্যবস্থার পরিবর্তে নতুন প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। মার্ক্সবাদীদের মতে বিপ্লব হলো একটা ঐতিহাসিক প্রক্রিয়া, অর্থাৎ একটি শাসক গোষ্ঠীর, অর্থাৎ শাসক শ্রেণী বলুক না কেন, একটি শাসক শ্রেণীর উচ্ছেদ এবং নতুন একটা শাসক শ্রেণীর উদ্ভব। বোঝা গেল আজকের আলোচনা? এই পর্যন্ত।